বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শতাব্দীর ঐতিহ্য ধারক ও বাহক সমৃদ্ধশালী জেলা ফরিদপুর। এই ফরিদপুর জেলার অন্তর্গত একটি সমৃদ্ধ জনপদের নাম মধুখালী উপজেলা। মধুখালী উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক অগ্রযাত্রার বিগত দিনের সোনালী ইতিহাসের ধারক ও বাহক, যার ধারাবাহিকতায় এই জনপদে গড়ে উঠেছে বিভিন্ন স্কুল, কলেজ ও কর্মমুখী শিক্ষা প্রতিষ্ঠান। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের তার সুনাম ও সম্মানের অগ্রগামী ভূমিকায় সমুজ্জ্বল। এর জন্মলগ্ন থেকে আজ অবধি অনেক মেধাবী সাধারণ ছাত্রছাত্রীদের সমকালীন শিক্ষা ও প্রদানের পাশাপাশি সামাজিক ও পারিবারিক উন্নয়নে রয়েছে এ প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ভূমিকা। এখানে কেটেছে অগণিত ছেলে মেয়েদের দুরন্ত কৈশোর। সেই কৈশোরের দুরন্ত ছেলেমেয়েগুলোই এখন সমাজের, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে স্বস্বক্ষেত্রে সকলেই গতিশীল। এই ধারাবাহিকতায় সাদা কালো 90 দশকে সম্মানের সহিত উত্তীর্ণ হওয়া বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়ের SSC ব্যাচ 97, সকলে এখন 40 পেরিয়ে যাবিত জীবনের সীমাহীন ব্যস্ততার পাশাপাশি সকলের সেই ছেলেবেলার বন্ধুত্বকে স্মৃতিপটে ধরে রাখার দৃঢ় প্রত্যয় নিয়ে 2015 সালে দাঁড় করানো হয় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ব্যাচ 97 ছাত্রছাত্রী সংগঠন। নিজেদের মধ্যে সমৃদ্ধি, সৌহার্দ্য, সামাজিক উন্নয়ন এবং সমষ্টিগত সমৃদ্ধির ভাবনাকে গুরুত্ব দেওয়ার নিয়মিত ধারাই এই সংগঠনের মূল প্রতিপাদ্য। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 97 ছাত্রছাত্রী সংগঠনের প্রতিষ্ঠা লগ্নের বিভিন্ন মিটিংয়ের বিভিন্ন স্থির চিত্র ও ভয়েস ওভার, সমিতির অনেক সতীর্থদের নিরলস চেষ্টার ফলস্বরূপ প্রাতিষ্ঠানিক কাঠামোতে এখন রূপ নিয়েছে এই প্রাণের সংগঠনটি। দাঁড়িয়েছে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 97 ছাত্রছাত্রী কল্যাণ সমবায় সমিতি। 2017 সালে মধুখালী অদূরে দিগুলিয়া পিকনিক কর্নারে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠান ও 2 বছরের কার্যনির্বাহী কমিটির 66 জন সদস্য নিয়ে এর সক্রিয় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সদস্যদের নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক দৃঢ়তা থেকে 2019 সালে আয়েশা স্বামী টেকনিক্যাল কলেজে একটি সফল AGM অনুষ্ঠিত হয়। এই AGM-এ পূর্ব নির্ধারিত কমিটি গঠনের তাদের বিগত বছরের সচিত্র প্রতিবেদন পেশ করা হয়। সদস্যদের স্বতঃস্ফূর্ত চাঁদা প্রদান, সামাজিক কার্যক্রম এবং সমিতির প্রতি নির্মল ভালোবাসা জ্ঞাপন এর মধ্য দিয়ে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় ব্যাচ 97 ছাত্রছাত্রী কল্যাণ সমবায় সমিতি তাদের পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখে। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 97 ছাত্রছাত্রী কল্যাণ সমবায় সমিতির বন্ধুত্বের 2 দশক পূর্তিতে মধুখালী পাইলট হাই স্কুল প্রাঙ্গণে শ্রদ্ধেয় শিক্ষকদের নিয়ে দিনব্যাপী একটি পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। সামাজিক বিভিন্ন কার্যক্রম গতিশীল করতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বিভিন্ন বন্ধুদের অফিসে মিটিংয়ের আয়োজন করা হয়। অতিমারিল শিথির পর্যায়ে 2020 সালের 25 ডিসেম্বর অস্থায়ী কার্যালয়ে AGM অনুষ্ঠিত হয়। সকল এজেন্ডা নিয়ে আলোচনা করার পাশাপাশি 2 বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়। সমিতির নতুন গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের পরামর্শের প্রতি গুরুত্ব রেখে কাজ করে আসছে অতি আবেগের এই সংগঠনটি। ব্যাচ 97 শুধু সারা বছরের ক্লান্তিহীন কাজের ব্যস্ততার ফাঁকে নিজেদের মধ্যে কর্মচাঞ্চল্যর পারদ নিয়ে আসছে ব্যাচ 97 প্রায় প্রতি বছরই বনভোজন ও আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে। অবশেষে 2021 সালের 6 এপ্রিল মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ 97 ছাত্রছাত্রী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নামে বাংলাদেশের সমবায় সমিতি অধিদপ্তরের আওতায় সমবায় আইনে নিবন্ধন লাভ করে। ব্যাচ 97 সুন্দর আগামীর স্বপ্ন দেখে।